তো বন্ধুরা বিনা ডকুমেন্টে আপনি আপনার আধার কার্ডের ডেট অফ ওয়ার্ডে অনলাইন থেকে পরিবর্তন করবেন কিভাবে আপনার আধার কার্ডে যদি আপনার ডেট অফ বার্থডে ভুল হয়ে থাকে এবং আপনার কাছে যদি সঠিক কোনো ডকুমেন্ট না থাকে তাহলে আপনারা কিন্তু খুব সহজেই বিনা ডকুমেন্টে আপনি আপনার আধার কার্ডের ডেট অফ ওয়ার্ডে পরিবর্তন করে নিতে পারবেন তো বিনা ডকুমেন্টে আপনি আপনার আধার কার্ডের ডেট অফ বার্থডে অনলাইন থেকে কিভাবে পরিবর্তন করবেন বা সংশোধন করবেন সে সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখানো হবে আজকের এই ভিডিওই তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আপনি যদি বিনা ডকুমেন্টে আপনার আধার কার্ডের ডেট অফ বার্থে পরিবর্তন করতে চান অনলাইন থেকে তাহলে আপনাকে চলে আসতে হবে মাই আধার ডট ডট এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এছাড়াও আপনারা যদি গুগল এসে মাই আধার লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা ফার্স্টে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটে আসার পরেই আপনারা এখানে একটি অপশান দেখতে পেয়ে যাবেন লগইন তো আপনারা এই লগইন অপশনে ক্লিক করবেন লগইন অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এখানে লগিং পেজ চলে আসবে তো এই লগ ইন পেজে আসার পরে আপনার যে আধার কার্ড নম্বর অর্থাৎ আপনি যে আধার কার্ডের ডেট অফ বার্থে বিনা ডকুমেন্টে আপনি অনলাইন থেকে পরিবর্তন করাতে চান সেই আধার কার্ড নম্বরটি আপনারা এখানে ইনপুট করে দেবেন তারপরে এখানে আপনারা একটি ক্যাপসার কোড দেখতে পেয়ে যাবেন এই ক্যাপসার কোডটি ক্যাপচার কোডে ঘরে ইনপুট করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তারপরে এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক হয়ে আছে সেই মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি আপনারা এই ওটিপির ঘরে ইনপুট করে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন এই ওয়েবসাইটে লগ ইন হওয়ার পরে ওই ওয়েবসাইটের ড্যাশবোর্ডটি আপনাদের সামনে খুলে যাবে তো এই ড্যাশবোর্ডে আপনারা এখানে একটি অপশান দেখতে পেয়ে যাবেন অনলাইন আপডেট সার্ভিস তো আপনারা এই অনলাইন আপডেট সার্ভিস অপশানের উপর ক্লিক করবেন তারপরেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে যাবে তো এখান থেকে কী করবেন আপডেট আধার অনলাইন আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে যাবে তো এখানে আপনারা প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন তারপরেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে যাবে এবার ডেট অফ বার্থডে সংশোধন করার জন্য অনলাইন থেকে আপনাদেরকে এখানে ডেট অফ বার্থ এটি সিলেক্ট করতে হবে তো এটি সিলেক্ট করার আগে আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনার এই ডেট অফ বার্থ আপনি কিন্তু একবারই আপডেট করতে পারবেন আপনি কিন্তু একবারের বেশি দুইবার এটি আপডেট করতে পারবেন না তো আপনি যদি আপনার আধার কার্ডের ডেট অফ বার্থ পরিবর্তন করাতে চান বা সংশোধন করতে চান তাহলে আপনারা একবারের বেশি কিন্তু পারবেন না তো এটি আপনারা মাথায় রেখে আপনার ডেট অফ বার্থটি আপনারা সংশোধন করবেন তো ডেট অফ বার্থ সংশোধন করার জন্য আপনাকে এই ডেট অফ বার্থ এটি সিলেক্ট করতে হবে এবং প্রসিড টু আপডেট আধার এই অপশনে ক্লিক করতে হবে তারপরেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনার যে কারেন্ট ডেট অফ বার্থ সেটি কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে তো কারেন্ট ডেট অফ বার্থ এখানে দেখিয়ে দেওয়ার পরে আপনারা কি করবেন আপনারা পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন নতুন ডেট অফ বার্থে ইনপুট করার একটি ঘর দিয়ে দেওয়া হয়েছে তো আপনার যে নতুন ডেট অফ বার্থে অর্থাৎ আপনার যে সঠিক ডেট অফ বার্থে সেটি আপনারা এই ক্যালেন্ডার চিহ্নতে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে প্রথমত আপনি সাল সিলেক্ট করবেন তারপরে আপনার কোন মাস সেই মাসটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনি তারিখটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আপনার যে সঠিক ডেট অফ বার্থে সেটি সিলেক্ট করে নেবেন তারপরে এবার কথা হচ্ছে আপনার যদি ডকুমেন্ট না থাকে আপনি যে ডেট অফ বার্থে অনলাইন থেকে সংশোধন করছেন আপনার কাছে যদি সঠিক ডকুমেন্ট না থাকে তাহলে আপনি কিভাবে আপনার এই আধার কার্ডের ডেট অফ বার্থে সংশোধন করবেন তো সেটি সংশোধন করার জন্য আপনারা কি করবেন সিলেক্ট ভ্যালিডেট সাপোর্টিং ডকুমেন্ট টাইপ তো আপনারা এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে আপনি আপনার ডেট অফ বার্ডে বার্থ সার্টিফিকেট এর মাধ্যমে সংশোধন করতে পারবেন মার্কশিটের মাধ্যমে সংশোধন করতে পারবেন প্যান কার্ড বা ই প্যান কার্ডের মাধ্যমে সংশোধন করতে পারবেন পাসপোর্ট এর মাধ্যমে সংশোধন করতে পারবেন ফটো আইডি কার্ড এর মাধ্যমে সংশোধন করতে পারবেন পেনশন পেমেন্ট এর মাধ্যমে আপনি আপনার ডেট অফ বার্থে সংশোধন করতে পারবেন স্কুল লিভিং সার্টিফিকেটের মাধ্যমে আপনি আপনার ডেট অফ বার্থে সংশোধন করতে পারবেন এছাড়াও সেলফ ডিক্লারেশনের মাধ্যমেও কিন্তু আপনি আপনার আধার কার্ডের ডেট অফ বার্থে সংশোধন করতে পারবেন তারপরে এখানে স্কুল লিভিং সার্টিফিকেট অর বুক এর মাধ্যমেও কিন্তু আপনি আপনার আধার কার্ডের ডেট অফ বার্ডে সংশোধন করতে পারবেন তো এবার কথা হচ্ছে এর মধ্যে এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো দেওয়া রয়েছে এই ডকুমেন্টগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কিভাবে আপনার আধার কার্ডের ডেট অফ ওয়ার্ডে সংশোধন করবেন তো এর মধ্যে যে ডকুমেন্টগুলো দেওয়া রয়েছে এর মধ্যে থেকে যদি একটিও ডকুমেন্ট আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউআইডি এ স্ট্যান্ডার্ড ফরম্যাট সার্টিফিকেট তো এখানে কিন্তু দুইটি অপশান দেওয়া রয়েছে ইউআইডিআই এর তরফ থেকে তো আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এই দুইটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নেবেন তো রেকমেন্ড করবো আমি আপনাদেরকে যে আপনারা এই প্রথমকার এই অপশানটি সিলেক্ট করবেন ইউআইডি আই স্ট্যান্ডার্ড ফরম্যাট সার্টিফিকেট ইস্যু এইটি আপনারা সিলেক্ট করে নেবেন তো এইটি আপনারা যখনই সিলেক্ট করবেন এবার আপনাকে কিন্তু একটি ফর্ম ডাউনলোড করতে হবে তো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং এই ফর্মটি আপনাকে কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে এই ফর্মে এখানে আপনি আপনার আধার নম্বর ইনপুট করে দেবেন ইন্ডিয়ান রেসিডেন্ট এখানে আপনারা একটি চিহ্ন দিয়ে দেবেন তারপরে আপডেট রিকোয়েস্ট আপনারা এখানে একটি চিহ্ন দিয়ে দেবেন এবং এখানে আপনার যে ঠিকানা বা অ্যাড্রেস সেই ঠিকানা বা অ্যাড্রেসটি দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনার যে নাম সেই ফুল নাম আপনারা এখানে ইনপুট করে দেবেন তারপরে যদি আপনারা ফর্মটি একটু নিচের দিকে যান তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আপনাকে কিন্তু আরও কিছু তথ্য এখানে ইনপুট করতে হবে যেমনটা এখানে আপনার পিনকোড তারপরে আপনার যে ডেট অফ বার্থডে সেটিও কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে এবং আপনাকে কিন্তু এখানে একটি সিগনেচার করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে এখানে একটি সিগনেচার করতে হবে তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে দিতে হবে তারপরে যদি আপনারা পেজটি আরও একটু নিচের দিকে স্ক্রল করেন বা এখানে যে ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মটি যদি আপনি একটু নিচের দিকে যান তো নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন তো এই ফর্মের একটু যদি নিচের দিকে চলে যান তাহলে আপনাকে কিন্তু এই যে ফর্ম এই ফর্মটি আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে বা এমএলএ বা এমপি এদের কাছে গিয়ে কিন্তু আপনাকে একটি সিগনেচার করে নিয়ে আসতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি গ্রামাঞ্চল থেকে হন তাহলে ভিলেজ পঞ্চায়েত হেড বা মুখিয়া মানে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান সে প্রধানের কাছ থেকেও কিন্তু আপনি আপনার এই ফর্মটি সিগনেচার করে নিতে পারেন এছাড়াও এমএলই বা এমপি এদের কাছে গিয়েও কিন্তু আপনি আপনার ফর্মটি সিগনেচার করে নিতে পারেন তো এক কথায় আপনি যার কাছে গিয়ে আপনার এই ফর্মটি সিগনেচার করে নেবেন তো সেটি এখান থেকে আপনারা চিহ্ন দিয়ে দেবেন এখানে আপনারা যখনই টিক চিহ্ন দিয়ে দেবেন যেমন ধরুন যদি আপনি গ্রাম অঞ্চল থেকে হন ভিলেজ পঞ্চায়েত হেড অর মুখিয়া তো এটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান সেই প্রধানের যে নাম সেই নামটি এখানে ইনপুট করে দেবে তারপরে এখানে মানে আপনাকে কিছুই ইনপুট করতে হবে না যে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা আপনি যা কাছে ফর্মটি নিয়ে যাচ্ছেন তিনি কিন্তু এখানে সমস্ত ডিটেলস ইনপুট করে দেবে তারপর তিনার যে সিগনেচার বা স্ট্যাম্প সেটি কিন্তু তিনারা এখানে দিয়ে দেবে তো এই ফর্মটি কিন্তু আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত বা এমএলএ বা এমপির কাছে ভেরিফিকেশন করে নিতে হবে তো এই ফর্মটি ভেরিফিকেশন করে নেওয়ার পরে তো এটি কিন্তু ইউআইডিআই আই এর তরফ থেকে একটি এক্সাম্পল হিসেবে দিয়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এক্সাম্পল ফর্ম তো এই যে ফর্মটি ফিল আপ করা হয়েছে ইউআইডিআই যেভাবে ফর্মটি ফিল আপ করতে বলছে এইভাবে কিন্তু আপনাকে আপনার ফর্মটি ফিল আপ করতে হবে তো আপনার এক্সাম্পল হিসাবে দেখতে পেয়ে যাচ্ছেন যে এটি হচ্ছে একটি এক্সাম্পল ফর্ম মানে ইউআইডিআই তরফ থেকে এই ফর্মটি এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে তো এই ফর্মটি যেভাবে ফিল আপ রয়েছে সেইভাবে আপনাকে ফিল আপ করতে হবে এবং সিগনে চার করে নিতে হবে তো এই ফর্মটি টি আপনারা যখনই সঠিকভাবে সিগনেচার বা ভেরিফিকেশন করে দেবেন তারপরে আপনারা এই ইউআইডি আই এর ওয়েবসাইটে চলে যাবেন অর্থাৎ আধার কার্ডের যে ডেট অফ বার্থডে আপনি সংশোধন করছেন এই ফর্মে চলে যাবেন তো এইখানে আসার পরে আপনারা ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাকে ওই ফর্মটি এখানে আপলোড করতে হবে তারপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে নেক্সট অপশানে ক্লিক করার পরে মেক পেমেন্টে ক্লিক করে আপনাকে কিন্তু এখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো আপনারা যখনই সাকসেসফুলিভাবে পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেবেন তারপরে আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য আপনারা যখনই এখানে পেমেন্ট করে দেবেন তখনই কিন্তু আপনাদেরকে একটি এস এর নম্বর দেওয়া হবে তো সেই এস এর নম্বরটি নিয়ে কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করতে পারবেন এছাড়াও আপনি এই ওয়েবসাইটে লগ ইন হয়েও কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করতে পারবেন তো আপনি যখনই এই ওয়েবসাইটে লগ হয়ে যাবেন তখনই আপনার এখানে পেয়ে যাবেন সার্ভিস নেমের জায়গায় কী কাজ আপনি করতে চেয়েছেন আপনার আধার কার্ডের আধার কার্ড আপডেট তো তারপরে এখান থেকে যে এস এর নম্বর সেই এসআরের নম্বরটিও আপনারা দেখতে পেয়ে যাবেন এবং তার সঙ্গে এখান থেকে ক্রিয়েট ডেট মানে আপনি কবে এই অ্যাপ্লিকেশনটি করেছেন সেই অ্যাপ্লিকেশনের ডেটটিও আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশানের যে স্ট্যাটাস সেটিও আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন এবং তার সঙ্গে আপনি কত টাকা পেমেন্ট করেছেন সেটিও দেখতে পেয়ে যাবেন এই অ্যার চিহ্ন ক্লিক করলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিও আপনাদেরকে দেখানো ছিল বা জানানোর ছিল যে আপনি যদি আপনার আধার কার্ডের ডেট অফ বার্থে সংশোধন করতে চান এবং আপনার কাছে যদি সঠিক কোনো ডকুমেন্ট না থাকে তাহলে বিনা ডকুমেন্ট আপনি আপনার আধার কার্ডের ডেট অফ বার্থে অনলাইন থেকে সংশোধন কিভাবে করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরেও যদি আপনার মনে কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়াও যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে